আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুমারি তথ্য 2020 অনলাইনে পূরণ করতে হয়। এর জন্য প্রথমে আমরা যে কোনো কম্পিউটারে একটি ব্রাউজ ওপেন করব। আমি একটি ব্রাউজ ওপেন করে অ্যাড্রেস বারের ঠিকানা লিখতে হবে myschool.eis.dpe.gov.bd, ঠিকানা লিখে এন্টার প্রেস করুন। করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনার ইন্টারফেস। এখানে আপনি ব্যবহারকারী ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই সাইটে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনি প্রথম ব্যবহারকারী হন, সেক্ষেত্রে আপনাকে নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন করার জন্য আপনি এখানে আপনার পূর্ণ নাম বাংলায় লিখবেন, এখানে পূর্ণ নাম ইংরেজিতে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিয়ে জাতীয় পরিচয়ের নাম্বার দেবেন। এবং এই একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি বা সিকিউরিটি কোডটি এখানে লিখে নিবন্ধনে ক্লিক করলে আপনি নিবন্ধিত হয়ে যাবেন। আমি যেহেতু নিবন্ধন ইতিমধ্যে করে ফেলেছি, তাই আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই সাইটে এখন প্রবেশ করছি। দেখুন, বিদ্যালয় সুমারি তথ্য 2020, প্রথমে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে নতুন বিদ্যালয় নিবন্ধন ঠিক এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে গেলে এখানে বিদ্যালয়ের ইএমএস কোড দিয়ে এবং ঠিক এখান থেকে বিদ্যালয়ের ধরন সিলেক্ট করুন। বিদ্যালয়ের জন্য বিভিন্ন ধরনের সিলেক্ট রয়েছে। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধরন 1, অন্যান্য বিদ্যালয়ের জন্য বিভিন্ন ধরন কোড রয়েছে। এখানে আপনারা দেখে আপনার চাহিদা মতো ধরন কোড নির্বাচন করে নেবেন। তারপর বিদ্যালয়ের তালিকা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমি আমার বিদ্যালয়টি পেয়ে গেছি, পূর্ব রাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় বানিয়াল মহাশিবপুর ক্লাস্টার। ঠিক উপরে যে সুমারি তথ্য হালনাগাদ এখানে ক্লিক করুন। এখানে আমি আমার বিদ্যালয়ের যদি প্রয়োজনীয় কোনো তথ্য সংশোধন করান প্রয়োজন মনে করেন করবেন, না করলে ঠিক নিচে গিয়ে তথ্য হালনাগাদ করুন, এখানে ক্লিক করুন। দেখুন বিদ্যালয়টি এখন প্রস্তুত হচ্ছে। এখানে 30 সেকেন্ড সময় নেবে, 30 সেকেন্ডের মধ্যে আপনার বিদ্যালয়টি বিভিন্ন তথ্য নেওয়ার জন্য প্রস্তুত হবে। এ পর্যন্ত অপেক্ষা করুন। এখন তথ্য প্রদান করুন, ঠিক এখানে ক্লিক করুন, তথ্য প্রদান করুন। তথ্য প্রদান করার পরে এখন আমার বিদ্যালয়ের স্কুল ঘরের নিচে গিয়ে এখানে প্রতিটা ঘর ফিল আপ করতে হবে, অর্থাৎ কোনো ঘর যাতে অপূর্ণ না থাকে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে যাই, হ্যাঁ অথবা না দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আমার বিদ্যালয়ের প্রত্যেকটা অপশন সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের বিদ্যালয়ের যে বিদ্যালয়ের যে ধরনের রয়েছে সেইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার সভাপতির নামটি পরিবর্তন করা দরকার বিধায় পরিবর্তন করে নিছি। আর যদি আপনার সভাপতির নাম পরিবর্তিত না হয়, তাহলে আপনারা আর কোনো পরিবর্তন করবেন না। আমার সভাপতির নাম দিল মহাদ ব্যাপারে আমি লিখে নিলাম। তারপরে এখানে আরও যা যা অপশন রয়েছে প্রত্যেকটি অপশন আপনাকে ফিল আপ করতে হবে, অর্থাৎ কোনো একটি অপশন সিলেক্ট না করলে কিন্তু ফাইলটি সংরক্ষিত হবে না, অর্থাৎ সেভ হবে না। অত্যন্ত সাবধানতার সাথে করবেন, তারপর আপনাকে সুযোগ দেবে, যদি না হয় তাহলে ওটা ইন্ডিকেট করবে যে এই অংশটি এখনও বাকি রয়ে গেছে, এর জন্য কোনো সমস্যা নেই। সঠিক তথ্য দিবেন, সুন্দর মতে ফিল আপ করবেন। অনেক অপশন রয়েছে, আপনারা প্রত্যেকটা অপশন ফিল আপ করবেন।
দেখেন আরো অনেক অপশন রয়েছে। সবকিছু ফিল আপ করো, সংরক্ষণ এখানে ক্লিক করো। এখন পরবর্তী অংশে ক্লিক করো। এখন প্রতিটা সিস্টেমে আপনার একটার পর একটা অপশন আপনাকে, আমার বিদ্যালয়ে দুটি ভূমির তথ্য রয়েছে বিদ্যালয় অসংখ্যতে, তাহলে আমি একটি ভূমির তথ্য মুছে দিলাম। এরপরে পরবর্তী ধাপে গেলাম। দেখুন আমার ভবনের তথ্য যদি ঠিক থাকে তাহলে আর তথ্য সম্পাদনা প্রবেশ করার কোনো প্রয়োজন নেই, আর যদি না ঠিক থাকে তাহলে তথ্য সম্পাদনাখানে ঢুকে আপনারা ঠিক করে নেবেন, অর্থাৎ সম্পাদনা করে নেবেন। যেমন ভবনের তথ্য, আমার ভবনের তথ্য ঠিক রয়েছে, তাই আমি পরবর্তী ধাপে চলে গেলাম। এরপরে আমার বিদ্যালয়ে ওয়াশ বলক নাই বিদ্যা, এখানে আমার কোনো কাজ করার অবকাশ নেই বিদ্যা, আমি পরবর্তী ধাপে চলে গেলাম। আপনার বিদ্যালয়ে ওয়াশ বলক থাকলে আপনি এখানে সম্পাদনা প্রবেশ করে কাজ করে নেবেন। এরপর নলকূপ, নলকূপের তথ্য আমার ঠিক রয়েছে বিদায় আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এরপর আমার আসবাবপত্র তথ্য সম্পূর্ণ ঠিক রয়েছে কিনা আমি একটু এক নজরে দেখে নিই, যদি ঠিক থাকে তাহলে এখানে আমি কোনো পরিবর্তন করব না, আর যদি পরিবর্তন করার প্রয়োজন মনে করি তাহলে অবশ্যই তথ্য যাচাই করুন। এখানে একটি তথ্য শেখানো ডিভাইস রয়েছে কিনা, হ্যাঁ রয়েছে, আমি হাত দিয়ে দিলাম। এখন তথ্য যাচাই করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সর্বশেষে যে আপনি সংরক্ষণে ক্লিক করুন। প্রতিটা ধাপে ধাপেই তথ্য যাচাই করুন একটা অপশন থাকবে, পরবর্তীতে আসবে তথ্য সংরক্ষণ করুন। এখানে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার তথ্য রয়েছে, সঠিক তথ্য রয়েছে বিদ্যা, আমি এখানে কোনো ধরনের পরিবর্তন করালাম না। কিন্তু আপনাদের কোনো শিক্ষক যদি বদলি হয়ে যায় বা অবসরজনিত কারণে শূন্য হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে তথ্য মুছুন দিতে পারবেন এবং নতুন শিক্ষকের তথ্য, কোনো শিক্ষক যুক্ত হলে নতুন তথ্য এখানে ক্লিক করে আপনারা সেই শিক্ষকের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবার পরবর্তী ধাপে চলে গেলে আপনার শিক্ষকের তথ্য এখানে সংরক্ষিত থাকবে। আমি পরবর্তী ধাপ, আমার কোনো পরিবর্তন না বিদায় আমি পরবর্তী ধাপে চলে গেলাম। এরপর দেখুন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শূন্য পদের মেয়াদ, আমার একটি শূন্য পদ রয়েছে, নতুন শূন্য পদের তথ্য আমি এখানে একটি তথ্য দিব। যেহেতু আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি শূন্য রয়েছে, আমি প্রধান শিক্ষক পদের শূন্য দিয়ে দিলাম। কত বছর, অর্থাৎ এখানে আমার 9 বছর যাবৎ শূন্য রয়েছে, 9 বছর 2 মাস 10 দিন আমার পদটি শূন্য রয়েছে, আমি 10 দিন দিয়ে দিলাম। আপনার প্রয়োজনীয় তথ্য আপনারা দেবেন। তারপর এখানে আপনার সংরক্ষিত দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার পরবর্তী তথ্য ধাপে চলে যাবেন। এখন আমরা প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য দিব, অর্থাৎ প্রথমে দেবেন 19 সালের তথ্য। 19 সালের তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়, কারণ 19 সালের তথ্য যদি আপনার কাছে থাকে অবশ্যই দিবেন, না দিলেও কিন্তু কম্পিউটার এটাকে সেভ করবে কাজেই। কিন্তু 20 সালের তথ্য না দিলে এটা নেবে না, 20 সালের তথ্য অবশ্যই বাধ্যতামূলক। এবং এখানে বয়স বৃত্ত মিলাই নেবেন, আমার যেমন 2020 সাল আছে 19 এবং 23, যেন আমি এখানে তাই করে দিলাম 19 23। দেওয়ার পরে আপনারা নিজেদের তথ্য যাচাই করুন, এখানে ক্লিক করে পরবর্তীতে সংরক্ষণ অপশন যে রয়েছে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করুন। ঠিক প্রতিটি শ্রেণীর জন্য দুটি করে ধাপ আসবে, প্রত্যেকটি শ্রেণীর জন্য।
এখানে রয়েছে উপবৃত্তির জন্য যে গড় উপস্থিতি, ছাত্রছাত্রীদের গড় উপস্থিতির এখানে আপনারা প্রতিটা শ্রেণীর জন্য আপনার এই গড় উপস্থিতি দিতে হবে। এবং যদি কোনো প্রতিবন্ধী বা কোনো কেউ থাকে তাও এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আর ভালো লেখা যৌথ বা এক যে সেকশন বা শ্রেণীভিত্তিক শাখা বা সেকশন সেটা আপনারা সিলেক্ট করে তথ্য যাচাই করুন, ক্লিক করবেন এবং পরবর্তীতে আসবে সংরক্ষণ করুন, সংরক্ষণ করুন। পরবর্তী ধাপ, আমরা পরবর্তী ধাপ দিব প্রথম শ্রেণীর জন্য। প্রথম শ্রেণীতে আমাদের প্রথমে 19 সালের ছাত্রছাত্রী তথ্য দিব, 30, 28। পরবর্তীতে আমি তথ্য দিব 17, 25, 17। আমার এখানে বয়স ভিত্তিকে দিতে হবে 17, 25, অর্থাৎ আমার 17 এবং 25 জনই আমার 5 বছর বয়স, তাই আমি এইভাবেই সিলেক্ট করে দিলাম। এখন আমরা সংরক্ষণ করব। ঠিক এই ধাপটিতে আর কিছু বলেনি, প্রতিটি শ্রেণীর জন্য একই রকম প্রসেস অবলম্বন করতে হবে। বিদায়, আমি এই বিষয়ে তেমন বিস্তারিত বলতে চাই না, আপনারা জাস্ট একটা শ্রেণী দেখলেই বাকি শ্রেণীগুলো বুঝতে পারবে। আমার বিদ্যালয়ের 90-95% প্রয়োজন আমি তাই দিলাম, আপনার বিদ্যালয়ের অনুযায়ী আপনি উপস্থিতি দেবেন। এবং এই শ্রেণীর সমাপ্ত করে, অর্থাৎ আমার বিদ্যালয়ে যে কজন ছাত্রছাত্রী রয়েছে প্রথম শ্রেণীতে সবাই এই বিদ্যালয়ে সমাপ্ত করে এসেছে, তাই আমি এটাই দিলাম প্রথম 17-25। এই বিদ্যালয়ের সমর্থকের 17 জন এবং 25 জনই আমার বিদ্যালয়ে অধ্যয়ন করে আছে, অর্থাৎ তারা সবাই প্রাক প্রথম শ্রেণীতে ছিল। বিদায়, আমি দিলাম। এখানে আপনারা হিসাব করে মিলিয়ে দেবেন, অন্যথায় কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দেবে। পরবর্তী ধাপ, এখন আমরা দ্বিতীয় শ্রেণীর তথ্যগুলো ফিল আপ করবো। দ্বিতীয় শ্রেণী অর্থাৎ 19 সালের 29, 24, 20 সালে আমার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী হচ্ছে 20 সালে 29, 24, 19 সালে আমার ছাত্রছাত্রী ছিল দ্বিতীয় শ্রেণীতে 24-25, 49, এবছর 53 জন। ঠিক আমরা এখনও বয়স ভিত্তিক মিলিয়ে দেব, 29-24 দেখে তথ্য যাচাই করুন। পুনরাবৃত্তি থাকলে এখানে দেবেন, পুনরাবৃত্তির সাথে এই বর্তমান ছাত্রছাত্রীর বয়স মিলিয়ে আপনারা তথ্য যাচাই করুন, এখানে ক্লিক করে পরবর্তীতে সংরক্ষণ করবেন। দ্বিতীয় শ্রেণীর এখন উপস্থিতির আমরা তথ্য দেব, সংরক্ষণ করব। পরবর্তীতে আমরা তৃতীয় শ্রেণীর তথ্যের জন্য অপেক্ষা করব। তৃতীয় শ্রেণীতে অর্থাৎ প্রথমে 2020 সালে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী তথ্য দিব, 20 সালে আমার ছিল 23, 30, 19 সালে আমার ছাত্রছাত্রী ছিল 31-32। এখন আমি বয়স ভিত্তিকে মিলিয়ে নিব, 23-30। আপনাদের বয়স ভিন্ন থাকতে পারে, আপনার সেক্ষেত্রে হিসাব করে এখানে মিলিয়ে নেবেন। পুনরাবৃত্তির ছাত্রছাত্রী থাকলে তথ্য এখানে দেবেন, তথ্য সংরক্ষণ করলাম। এখন তৃতীয় শ্রেণীর আমরা উপবৃত্তির উপস্থিতি তথ্য দিচ্ছি,
প্রতিটা শ্রেণীতে একই ধাপ অবলম্বন করতে হবে। বিদায় আপনারা অনায়াসে বুঝে যাচ্ছেন কী করতে হচ্ছে। এখন আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য দিচ্ছি। 20 সালে আমার ছাত্রছাত্রী 15, 27। ১৯ সালে আমার ছাত্রছাত্রী ছিল 22, 29। এখানে হবে 15, 27 আমার 42 জন ছাত্রছাত্রী। শারীরিক প্রতিবন্ধী কোনো প্রতিবন্ধী থাকলে তার তথ্য এখানে দেবেন, পুনরাবৃত্তি থাকলে এখানে দেবেন। এখন আমরা হাজিরার উপস্থিতি অর্থাৎ উপস্থিতির পার্সেন্টেজ দিচ্ছি। প্রথম বিদ্যালয়ের সর্বশেষ তথ্য হচ্ছে পঞ্চম শ্রেণীর তথ্য। 19 সালে আমার ছাত্রছাত্রী ছিল 5 জন, 15 জন। 20 সালে আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী 15, 14। এখানে আমার হবে 15, 14। এখন সর্বশেষ শ্রেণীর কাজ করতে অর্থাৎ পঞ্চম শ্রেণীর উপস্থিতি দিচ্ছি। এরপরে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর রয়েছে তারা একইভাবে পূরণ করবেন, আর যদি ওই শ্রেণীগুলো না থাকে তাহলে শুধু পরবর্তী পরবর্তী ধাপ ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটের শেষ পর্যন্ত চলে যাবেন। যেহেতু আমার বিদ্যালয়ে শুধু পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় তাহলে আমি পরবর্তী ধাপ এভাবে ক্লিক করে আমি পরবর্তী ধাপে চলে যাব আর সংরক্ষণে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারটা খুব সহজ, এখানে আর কোনো কাজ করতে হচ্ছে না, শুধু পরবর্তী ধাপে আমরা ক্লিক করে যাচ্ছি। দেখুন আমার বিদ্যালয়টি ইতিমধ্যে 100% আর হয়েছে, কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। বিদ্যালয়ের ওয়াশ ব্লক এবং বিদ্যালয়ের শিক্ষক সংক্রান্ত তথ্য আমাদের 2টি সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধান করলে আমাদের 100% হয়ে যাবে। আরেকটি সমস্যা বিদ্যালয়ের পানীয় জলের ব্যবস্থা, বিদ্যালয়ের শিক্ষক সংক্রান্ত সমস্যা, 2টি সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবে তাও আমি দেখাচ্ছি। এখন প্রথমে যে সমস্যাটা সেখানে আমরা দেখি কোথায় আছে, অর্থাৎ বিদ্যালয়ের পানীয় জলের এবং বিদ্যালয়ের শিক্ষক। তাহলে আমরা এখান থেকে দেখি বিদ্যালয়ের পানীয় সমস্যা কোথায় আছে। বিদ্যালয়ের পানীয় জলের সমস্যা আমি এখানে ক্লিক করলাম। এখানে কী সমস্যা রয়েছে দেখি, বিদ্যালয়ের পানীয় জলের সমস্যা আমরা সম্পাদনা যাচ্ছি। তাহলে আমরা লবণাক্ত কিনা না দিলাম, তাহলে এখন আমরা সংরক্ষণ করে দেখি সমস্যাটা। ওকে, আরেকটি সমস্যা রয়েছে শিক্ষার্থী শিক্ষক সংক্রান্ত সমস্যা। দেখি শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক সংক্রান্ত তথ্য, এই সমস্যাটা কী ছিল আমরা একটু দেখি।
হয়েছে। এখন আবার আবার আমরা ফর্ম পূরণের অবস্থা একটু দেখি, বিদ্যালয়ের পূরণ অবস্থা, আমরা যে সমস্যাটা সমাধান করলাম সেটা দূর হলো কিনা একটু দেখি। দেখুন শেষ, বিদ্যালয়ের ওই সমস্যাটি কিন্তু আমাদের ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। এখন শুধু রয়েছে আমাদের শিক্ষক সংক্রান্ত তথ্য। আচ্ছা, আমরা এখন শিক্ষক সংক্রান্ত তথ্যটি সমাধান করব। আমরা বিদ্যালয়ের শিক্ষক সংক্রান্ত তথ্য এখানে চলে গেলাম, দেখি সম্পাদনা যায়, প্রতিটা সম্পাদনা কী সমস্যা রয়েছে। এখানে নিচে কোনো ধরনের নতুন তথ্য আপডেট হয়েছে বিদায় আমরা না দেওয়ার কারণে এই সমস্যা রয়েছে। যোগদানের তারিখটা আমার দেওয়া হয়নি, হচ্ছে আমরা ছেলের কোনো যোগদানের তারিখ জানুয়ারি মাসের 1 তারিখ ব্যাস। তারপর এখানে দেখেন অনেকগুলো তথ্য রয়েছে, বিশ্বভিত্তিক প্রশিক্ষণ হ্যাঁ, সিএনএট হ্যাঁ, এই কারণে এটি হচ্ছে অর্থাৎ প্রতিটা তথ্য ফিল আপ করার প্রয়োজন দেখা দিয়েছে। অর্থাৎ প্রশিক্ষণ তথ্য, প্রত্যেকটা শিক্ষকের প্রশিক্ষণের তথ্য দিতে হবে এখানে, যার কারণে সমস্যা, শিক্ষক তথ্যের সমস্যা শো করেছে। তাইলে আমি এগুলো সমাধান করে দিলে আমার এটা 100% সবুজ হয়ে যাবে। আপনারা এটা করে দিবেন, প্রত্যেকটা শিক্ষকের জন্য করে দিবেন, প্রত্যেকটা শিক্ষকের জন্য এই তথ্যটুকু ফিল আপ করতে হবে। সংরক্ষণ করলাম, একটি তথ্য এখনও বাকি আছে, আইসিটি আইসিটি আমি হ্যাঁ, তাহলে আমি এখানে সংরক্ষণ দিয়ে দিলাম। ঠিক, শিক্ষকবৃন্দ তো প্রতিটা শিক্ষকের তথ্য এইভাবে আপনাকে সম্পাদনা করতে হবে, অন্যথায় কিন্তু ফর্মটি পরিপূর্ণ হবে না। অর্থাৎ এই অপশনটি এবার নতুন যুক্ত হয়েছে। তার যোগদান তারিখ 2009-2010। আমরা প্রত্যেকটা শিক্ষকের তথ্য পূরণ করতে হবে। শিক্ষকবৃন্দের তথ্য এখানে ঢুকে ঢুকে প্রতিটা তথ্য আপনারা পূরণ করবেন। আমার চারজন শিক্ষকের তথ্য আমি পূরণ করতেছি।
যে অপশন বাকি থাকবে তার জন্য আবার শো করবে। সর্বশেষ শাহিন আক্তারের তথ্য দেওয়ার পরে আমার আশা করি আমার ফর্মটি সবুজ কালার ধারণ করবে। এখন আমি ফর্ম পূরণের অবস্থা দেখি, ফর্ম সংখ্যা অর্থাৎ বিদ্যালয়ের ফর্ম পূরণের অবস্থাটা আমরা দেখাচ্ছি। এখন ফর্মের আমরা সর্বশেষ অবস্থা দেখি, সর্বশেষ অবস্থা দেখা যাচ্ছে ফর্মটি বিদ্যালয় শুমারি সম্পূর্ণরূপে সবুজ কালার ধারণ করেছে, এর অর্থ ফর্মটি যথাযথভাবে পূর্ণ হয়েছে, আর না হলে এটি লাল আকার ধারণ করত। এখন আমরা স্ক্রল করে সবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে তথ্য ডাউনলোড ও মুদ্রণ করুন, এখানে জাস্ট ক্লিক করলেই সাথে সাথে ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। আমি ইতিমধ্যে দেখুন আমি ডাউনলোড করে ফেলছি। এখন এই ডাউনলোডকৃত ফাইলটি আপনারা প্রিন্ট করে কপি করতে পারবেন এবং এক স্বাক্ষর করে উপজেলা অফিসে এক কপি জমা দেবেন এবং নিজেদের কাছে এক কপি রাখবেন। ধন্যবাদ সবাইকে।